আমাদের ফিলেট কাটার মেশিনের এসওপি। এই যে মেশিনটা দেখতেছে, এটা হলো ফিলেট কাটার একটা মেশিন। আমরা কীভাবে ফিলেট কাটি এটা আপনাদেরকে আমি এখন দেখাবো। সর্বপ্রথম আমার কী করতে হবে, আমার নিজের ছিপটিগুলো আগে ব্যবহার করতে হবে। এই যে দেখতেছেন, ফেস মাস্ক, টুপি, গ্লোভস, চশমা, প্লাক, এগুলো আমি ব্যবহার করবো। এটা হলো ফেস মাস্ক, এটা আমার মুখের যে ময়লাটা ঢুকবো এটা না ঢোকার জন্য এটা আমার ব্যবহার করতে হবে। এইবার আপনার ব্যবহার করতে হবে। এরপরে আপনার চশমাটা ব্যবহার করতে চোখের ভিতরে যেন কোনো ময়লা না ঢোকে। এটা হলো একটা ওয়ান টাইম টুপি, আপনার মাথায় যেন কোনো আবু ময়লা না ঢোকে, এই জন্য এটা ব্যবহার করতে হবে। এই বাজে আপনাকে এটা ব্যবহার করতে হবে। এই বাজে এটা এয়ার প্লাক, কানের ভিতরে যে শব্দ মেশিনের শব্দ বাজানে কানের ভিতরে না আসে, আপনাকে এই বাজে ব্যবহার করতে হবে। এই দেখতেছেন, এটা হলো গ্লোভস। এই গ্লোভসটা প্লেট কাটার সময় প্লেটটা গরম হয়ে যায়, আমার হাতে জানি গরমটা না বাজে, এই জন্য আমার এটা ব্যবহার করতে হবে। দুনো হাতে আমার ব্যবহার করতে হবে, এক হাতে হবে না, দুনো হাতে। এই বাজে কীভাবে প্লেটটা কাটবো এটা আপনাকে আবার বলছি। এটা হলো একটা কাঠের ফ্রেম, ফ্রেমটার উপরে আমার প্লেটটা নিতে পারবো। এটা হলো প্লেট, এটা আমি কাটবো। কানের ফ্রেমটা দেখতেছেন, এটা আমি এই জায়গায় মেশিনের উপরে ছুঁয়ে দেব, তারপরে প্লেটটা আমি এই জায়গায় এইভাবে ছুঁয়ে দেওয়ানোর পর এই যে একটা সুইচ দেখতেছে, এটা হলো মেন সুইচ। এই মেন সুইচটা আমি অন করব। এই জায়গায় আরেকটা সুইচ আছে, দুইটা সুইচ আছে, একটা ফ্যানে, একটা মোটরের, এটা হলো মোটরের, এটা আমি অন করব। করার পরে এই যে একটা চেয়ার দেখতেছি, এই চেয়ারটা বসার পর এই যে এই জায়গায় একটা হ্যান্ডেল দেখতেছে, অ্যাডজাস্ট, এইটা আমার অ্যাডজাস্ট করে নিতে হবে ঘুরে। আমি আগে দেখবো এই জায়গায় মিল আছে কি না, না হলে আমার এটা ঘুরাইতে হবে। আমি ওই দিকে যখন ঘুরাবো তখন এটা নিচে নামিয়ে যাবে, যখন আমি এই দিকে ঘুরাবো তখন এটা উপরে উঠে যাবে। আমার অ্যাডজাস্টটা মিলাইতে হবে আগে, এর আগে আমি দেখবো মিলছে কি না। যদি আমার মিলা যায় তারপরে এই জায়গায় দেখেন মোটরের সুইচ দুইটা, একটা অন একটা অফ। আমি এখন অন করব, করার পর যখন আমার প্লেটটা কাটা হয়ে যাবে তখন আমি দেখবো ঠিক আছে কি না। যদি ঠিক থাকে আমি আবার অফ করে, মেশিন অফ করার পরে আমি ওই জায়গায় প্লেটটা ছেড়ে দেবো। এ হলো আমাদের প্লেট কাটার এসওপি।